হ্যালো ভিউয়ার্স, ট্রাভেলটিক্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমরা কোন কোন জায়গায় বেড়াবো। এরপরেও প্লেসগুলি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে দিচ্ছি, ততক্ষণে আপনারা আমার ঈদের ফটোশ্যুটগুলি দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব ত্রিবেণী রেস্টুরেন্ট এবং নির্ঝর রেসিডেন্সিয়াল এরিয়া, যেই দুটি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। এরপর আমরা দেখব রোজ গার্ডেন প্যালেস, যেটি পুরানো ঢাকায় অবস্থিত। অ্যান্ড ফাইনালি ঈদ আল ফিতর 2019 দিয়ে তো আমার এবারের রোজার ঈদের ফটোশুট গুলোকেই বোঝানো হয়েছে, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত ত্রিবেণী রেস্টুরেন্টে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আজকের ভিডিওর ফার্স্ট প্লেস, ত্রিবেণী রেস্টুরেন্টে। স্বচ্ছ পানির লেকের মধ্যে ভাসমান দেখতে থাকা এই রেস্টুরেন্টের সৌন্দর্য নিয়ে আমি নিজে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা নিজেরাই দেখতে থাকুন ভিউয়ার্স, দূর থেকে দেখেই মনের মধ্যে যে শান্তি পেলাম, চলুন এবার ভেতরে যেয়ে দেখা যাক রেস্টুরেন্টটি কেমন। ভিউয়ার্স, এই দেখুন ত্রিবেণী লেক ও ত্রিবেণী ব্রিজটিকে ব্যাকগ্রাউন্ড হিসাবে রেখে ত্রিবেণী রেস্টুরেন্টের ভেতর থেকে তোলা কিছু সেলফি। গাইস, ঈদের ছুটিতে এখানে অনেক মানুষ বেড়াতে এসেছে, তাই রেস্টুরেন্টের উপরেও পড়েছে অনেক চাপ। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে হালকা পাতলা কিছু স্ন্যাক্স অর্ডার করে সেগুলি খেতে শুরু করলাম, কেননা রেস্টুরেন্টে ভারী কোনো খাবারের আইটেমই আর অবশিষ্ট ছিল না, যা ছিল সব শেষ হয়ে গেছে। যেহেতু একেবারেই নর্মাল ফুড আইটেম টেস্ট করেছি, তাই ফুডের উপর আর রিভিউ দিচ্ছি না, কিন্তু এতটুকু ট্রাস্ট করতে পারি যেহেতু এটি ঢাকা ক্যান্টনমেন্টে আর্মি অধ্যুষিত এলাকার মধ্যে অবস্থিত, তাই এর ফুড আইটেম বা ফুড টেস্ট অবশ্যই ভালো হবে আশা করছে। আর তাদের ইন্টেরিয়র ডিজাইন বা এনভায়রনমেন্ট নিয়ে আমি কি বলবো, মানে একেবারে বিমোহিত হয়ে গেছি। ফ্রেন্ডস, ত্রিবেণী রেস্টুরেন্ট দেখা শেষ, এখন আমরা ত্রিবেণী ব্রিজ, ত্রিবেণী লেক তথা ক্যান্টনমেন্টের নির্ঝর রেসিডেন্সিয়াল এরিয়াটি একটু বেরিয়ে দেখব। গাইস, এখন আমি আপনাদেরকে ত্রিবেণী ক্যান্টনমেন্টটি বেরিয়ে দেখাবো। একটি কথা বলে রাখা ভালো, এই নির্ঝর রেসিডেন্সিয়াল এরিয়া আর ত্রিবেণী ক্যান্টনমেন্ট, এটি কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড একটি এরিয়া। এখানে যেতে হলে অবশ্যই আপনার ডিফেন্সের কোনো রেফারেন্স লাগবে। ডিফেন্সের রেফারেন্স বলতে বাংলাদেশের সেনা, নৌ বা বিমান বাহিনীতে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর রেফারেন্স দিয়ে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে এই এরিয়াতে, নতুবা প্রবেশপথের চেকপোস্টেই আপনাকে আটকিয়ে দেওয়া হবে। বিষয়টি একটু ঝামেলার হলেও আপনি লক্ষ্য করবেন যে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেককেই পাবেন যারা এই তিন বাহিনীর কোনোটা না কোনোটাতে জব করে। ত্রিবেণী ক্যান্টনমেন্ট যেতে চাইলে আগে তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে নেবেন, নতুবা অনর্থক যে আপনাকে সেখান থেকে ফেরত আসতে হবে, কেননা চেকপোস্টে আপনাকে ঢুকতে দেবে না। ত্রিবেণীতে প্রবেশ পথে চেকপোস্টে আপনাকে আটকানো হবে এবং আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি কারো রেফারেন্সে এসেছেন কিনা। তখন আপনি বলবেন, জি আমার রেফারেন্স আছে। তখন আপনাকে তারা ভিতরে ঢোকার অনুমতি দিতেও পারে, আবার এটিও বলতে পারে যে যার রেফারেন্সে এসেছেন কাইন্ডলি তাকে একটি ফোন দেন। এরপর আপনি যার রেফারেন্সে এসেছেন তাকে কল করে চেকপোস্টে কর্তব্যরত অফিসারদের সাথে ফোনে কথা বলিয়ে দিবেন। এরপর তারা ফোনে কথা বলে তথা ভেরিফাই করে আপনাকে ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। ফ্রেন্ডস, ত্রিবেণী ক্যান্টনমেন্ট বা নির্ঝর রেসিডেন্সিয়াল এরিয়ার মূল যেই তিনটি জিনিস আমার কাছে ভালো লেগেছে তা হচ্ছে ত্রিবেণী রেস্টুরেন্ট, ত্রিবেণী ব্রিজ অ্যান্ড ত্রিবেণী লেক। চাইলে ত্রিবেণী লেকের স্বচ্ছ পানিতে আপনি ময়ূরপঙ্খী আদলের বোট ভাড়া করে ঘুরতে পারেন। ভিউয়ার্স, আপনি ভাবতে পারেন জাস্ট স্টিল ইমেজ দিয়ে আমি এই কন্টেন্টটি কেন বানিয়েছি, কেন কোনো ভিডিও ইউজ করিনি। অ্যাকচুয়ালি ঈদ আল ফিতর 2019 আমি ঢাকার দুটি প্লেসে বেড়াতে গিয়েছিলাম। এই দুটি প্লেসের ভিডিওর ফোল্ডারটি আমার পিসি থেকে আনফর্চুনেটলি ডিলিট করা হয়েছে, যেটি পরবর্তীতে আমি আর রিকভার করতে পারিনি, তাই শুধুমাত্র স্টিল পিকচার দিয়েই এই কন্টেন্টটি করতে বাধ্য হয়েছি। ঈদ আল ফিতর 2019 উপলক্ষে আমাদের ফার্স্ট আউটিং স্পট ঢাকা ক্যান্টনমেন্টের পর্বটি শেষ করে এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্পটে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি পুরানো ঢাকার, ইনফ্যাক্ট শুধু ঢাকা না গোটা বাংলাদেশের একটি বিখ্যাত ও ঐতিহাসিক স্থানে, যার নাম হচ্ছে রোজ গার্ডেন প্যালেস। 19 শতকের শেষের দিকে হিন্দু জমিদার ঋষিকেশ দাস রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেন। পরবর্তীতে বিলাসবহুল জীবনযাপনের কারণে ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে যান এবং এরই ফলশ্রুতিতে তাকে তার সব সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল। 1936 সালে খান বাহাদুর কাজী আব্দুর রশিদ এই প্রাসাদটি ঋষিকেশ দাসের কাছ থেকে কিনে নেন এবং প্রাসাদটির নামকরণ করেন রশিদ মঞ্জিল। তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির হুমায়ুন আজ অবধি তাদের নাম ও খ্যাতিকে ধরে রেখেছেন। স্থানীয়রা এই প্রাসাদটিকে হুমায়ুন সাহেবের বাড়ি বলেই ডেকে থাকেন। বর্তমানে এই প্রাসাদটির মালিক ব্যারিস্টার কাজী আব্দুর রকিব প্রাসাদটি বেঙ্গল মোশন পিকচার স্টুডিও লিমিটেডের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। এ ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের পরিকল্পনা হয়। পুরানো ঢাকার
ঐতিহাসিক এই রোজ গার্ডেনে আগে চাইলেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারত, কিন্তু এখন সাধারণ বহিরাগতদের প্রাসাদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না বললেই চলে। আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও সিকিউরিটি বা কেয়ারটেকার আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছিল না। কোনো উপায়ন্তর না দেখে স্থানীয় এই ভাই বাদারগুলোকে কল করি, দেন ওরা এসে সিকিউরিটির সাথে কথা বলে আমাদেরকে ভেতরে ঢোকার পারমিশন নিয়ে দেয়। তাই রোজ গার্ডেনে যারা যেতে ইচ্ছুক তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আগে নেট ঘেটে বা যেভাবেই হোক রোজ গার্ডেনের আপডেট জানার চেষ্টা করুন। প্রয়োজনে ওল্ড টাউন বা মতিঝিল বা টিকাটুলিতে পরিচিত কেউ থেকে থাকলে তাকে এ বিষয়ে নক করুন, তাদের মাধ্যমে আপডেট জেনে এনশিওর হয়ে দেন রোজ গার্ডেনে বেড়াতে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল মতিঝিলের খুবই সন্নিকটে টিকাটুলিতে অবস্থিত রোজ গার্ডেন প্যালেস নিয়ে আমার অভিজ্ঞতার বর্ণনা। ঢাকার পান কেন্দ্র মতিঝিলে এরকম হোয়াইট প্যালেস দেখে সত্যিই আমি বিমোহিত। আসার সময় এই গরমে মতিঝিলের বিখ্যাত হিরাজিলের ফালুদাটি টেস্ট করে আসতে পারেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো ঈদ আল ফিতর 2019 উপলক্ষে ঢাকার মধ্যে অসাধারণ সুন্দর দুটি স্পট নিয়ে করা আমার আজকের এই কন্টেন্টটি? আশা করি ভালোই লেগেছে। আমার দৃষ্টিতে ঢাকা শহরের অন্যতম সেরা সুন্দর দুটি প্লেস নিয়ে আজকের এই কন্টেন্টটি আমি সাজিয়েছি। আমি জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এই প্লেসগুলোতে বেড়াতে গেলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে। যদিও প্লেসগুলো রেস্ট্রিক্টেড, প্রবেশ করতে একটু সমস্যা, কিন্তু আমি আপনাদের ওয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা যাবেন। যেহেতু আমি যেতে পেরেছি তো আপনিও যেতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভ্লগ। ভ্লগটি কেমন হয়েছে জানাবেন, অ্যান্ড দেখা হবে নেক্সট থার্সডে অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।